রবীন্দ্রনাথ একজন মানুষ নন, একশো জন মানুষ। কবি বুদ্ধদেব বসু বলেছিলেন, রবীন্দ্রনাথ এক বহতা নদী। সে নদী থেকে এক মুঠো জল নিয়ে আমরা বলি, এ হল আমার রবীন্দ্রনাথ। আসলে বহতা নদীর স্রোতের মতোই কবিও সারা জীবন ধরে পথ চলেছেন। ভাঙা পথের রাঙা ধুলো মেখে তিনি এক চির পথিক। পথ চলতে চলতেই তিনি খুঁজেছেন তাঁর ঈশ্বরকে। এ এক অদ্ভুত পথ চলা, যে পথ বার বার তাঁকে এক বন্ধনহীন গ্রন্থিতে বেঁধেছে। ভাঙা পথের রাঙা ধুলো
প্রতিদিন যে আমির চর্চা চলে সে যেন নিজেই নিজের আত্মজীবনী রচনা করে চলা। আমার প্রাণের পরে চলে যায় সে এক অভিনব অনির্বচনীয় স্পর্শ, অনেকটা সোনার কাঠি রূপোর কাঠি স্পর্শ করার মতো। এ স্পর্শ জীবন দেবতার স্পর্শ, সে ঈশ্বর দেবালয়ে নেই, সে ঈশ্বর আমার প্রতিদিনের জীবন চর্চায়। সে কখনো চলে যায় বলে যায় না, সে রহস্য রচনা করে। প্রথমে ভাবতাম প্রেম, পরে বোধ জন্মালো পূজা। এখন বুঝি প্রিয়ারে দেবতা করি আর দেবতারে প্রিয়ে।
রবীন্দ্রনাথের সবচেয়ে বড় বিশিষ্টতা সম্ভবত তাঁর আধোখানা গান গাওয়ার রহস্যময়তায়। শরীর অন্নকোষ ছিঁড়ে খুঁড়ে তার ভিতর থেকে যে আসলে কিছুই পাওয়া যায় না, সেই উপনিষদের মন্ত্র তার প্রেমের মধ্যেও। তাই প্রেয়সীও যদি ডাকে তবে মনে হয় আখির কোণে যেন সে ডেকে গেছে। এই ভালোবাসার একটুকু ছোঁয়া রবীন্দ্র মননের কোষে কোষে নিহিত। আমায় জানো
এ এক অভিসার। ঝড়ের রাতে যেমন শ্রী রাধার অভিসার ছিল শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের, সে ছিল জীবাত্মার মিলন পরমাত্মার সঙ্গে। রবীন্দ্রনাথ বললেন, আমি দেখা করতে যাচ্ছি তোমার সঙ্গে, সেই তুমি মানে আসলে আমি, সে হলো বড় আমি, ছোট আমি জীবন সখা বড় আমির সঙ্গে দেখা করতে যাচ্ছে। আসলে অসম্পূর্ণ আমি পূর্ণতার সন্ধানে অভিসারে, খণ্ড চলেছে অখণ্ডে, সীমা চলেছে অসীমে। আজি ঝড়ের রাতে ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবিতাই। বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবিতাই। সুদূর কোন
রবীন্দ্রনাথ আমাকে প্রতিদিনের প্রাত্যহিকতা থেকে মুক্ত করে দেন। এ আমির আবরণ ছিন্ন করে আমি এসে দাঁড়াই গানের ওপারে, সেখানেই তিনি দাঁড়িয়ে আছেন। গানের ওপারে দাঁড়িয়ে আছেন জীবন দেবতা। রবীন্দ্রনাথ তাঁর ক্ষুদ্র আমিকে এক বৃহৎ আমির মধ্যে মেলাতে চেয়েছেন। গানের সেতু দিয়ে তিনি গানেরই ঊর্ধ্বে পৌঁছতে চেয়েছেন। এ এক মজার খেলা। রবীন্দ্রনাথের ভাষায়, আমাকে আমির থেকে ছাড়িয়ে নেওয়ার সাধনা।
ক্ষুদ্র থেকে বৃহতের পথে চলাই তো উপনিষদের পথ, সেটাই রবীন্দ্রনাথের দর্শন। তাই ক্ষুদ্র থেকে ভূমাই হল ব্যক্তিপ্রেম থেকে দেশপ্রেমের সেতু। রবীন্দ্রনাথের প্রান্তিক সত্তা ঢাকা পড়ে যায় তাঁর জাতীয়তাবাদী দেশপ্রেমের সত্তায়। তাই তিনি দেশের মাটির কাছে মাথা ঠেকান। সেও তাঁর মানবপ্রেমেরই একরূপ। ব্যক্তিপ্রেম মিশে যায় প্রাণে মনে, মিশে যায় দেহের সনে। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার তোমার পরে ঠেকাই মাথা। গো মা তোমার কোলে জনম, দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তবু জানি নে যে
আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই।